বহুদিন পর বাড়ি ফিরলাম দরজাই কনিকবেল টিপতেই আব্দুল দরজা খুলে দিল আমাকে দেখেছে মহা খুশি বললো ভাইয়া আপনি কেমন আছেন বলে আমার ব্যাগটি হাতে নিয়ে বাড়ির ভিতরে গেল আমার ব্যাগটি আমার ঘরে রেখে বললো ভাইয়া আপনি ফ্রেশ হন আমি চা দিচ্ছি আমি ফ্রেশ হওয়ার জন্য বাথরুমের দিকে গেলাম ফ্রেশ হয়ে ফিরতেই আমার জন্য এক কাপ চা নিয়ে এলো চেয়ারে বসে চায় চুমুক দিলাম চায় চুমুক দেওয়ার কিছুক্ষণ পরেই দেখছি অনেক বেলতি বেজে উঠলো আবদুল বলল ভাইয়া বড় ভাইয়া এসেছে বড় ভাইয়া রাগান নিত কোমরা মুখে বাড়ির ভিতরে ঢুকে আমাকে বলল কিরে আমরা কি আছি না সবাই মরে গেছি আজ কয় বছর হলো তুই বাড়ি থেকে গেছিস কোনো খোঁজ খবর নেই আমরা যে আছি না নেই তুই যে আছিস না নেই কোনো খোঁজ খবরই তো কেউ কারো রাখি না আমরা যে তোর খোঁজ নেব তার কোনো ঠিকানা নেই আর তুই যে আমাদের কোনো খোঁজ নিবি তারও কোনো ইয়ে নেই এইভাবে কি জীবন চলে আর কি চেহারা বানিয়ে রেখেছিস ভাইয়ার কথা শুনে আমি মাথা নিচু করে চুপ করে বসে থাকলাম কারণ আমার বলার কিছুই নেই আমাকে লজ্জিত অনুতত্ত্ব দেখে ভাইয়া কথা মোড় ঘুরিয়ে ফেলল ভাইয়া বলে আব্দুল আমার জন্য এক কাপ চা নিয়ে আই কিছুক্ষণ পরে আব্দুল এক কাপ চা নিয়ে হাজির হলো ভাইয়া চায়ে প্রথম চুমুক দিয়েই বলল তুই তো আমাদের ভুলেই গেছিস তা কোথায় ছিলি বললাম ভাইয়া বাদ দাও তো সব কথা এখন তো তোমাদের কাছে ফিরে এসেছি ভাইয়া বলল কি চেহারা বানিয়ে রেখেছিস তুই চা খেয়ে যা বাইরে থেকে ফ্রেশ হয়ে আয় আর আজ দুপুরে আমরা একসাথে খাবো রাত্রেও একসাথে খাবো বাইরে কোথাও যাবি না বললাম ভাইয়া দুপুরে না রাত্রে একসাথে খাবো দুপুরে একটু কাজ আছে বোঝ আচ্ছা ঠিক আছে তবে অবশ্যই এই বড় বড় চুল দাড়িগুলো বন মানুষের মতো না রেখে পরিষ্কার হয়ে বাড়িতে আসবি আমি আবার আগের মতো তোকে দেখতে চাই বলে ভাইয়া চায়ের কাপটা রেখে বলল আমি পাশে গেলাম তুই রাত্রে আসতে কিন্তু ভুলবি না বললে ভাইয়া নেমে গেলো মানে দরজার দিকে আগে গেল এবং সিঁড়ি দিয়ে নেমে গেল ভাইয়া নিস্তলায় থাকে আমি দোতলায় থাকি আমরা দুই ভাই আমার নাম রাহি জহের এহসান রাহি আমার বড় ভাই সাফিন হেসান ভাইয়া নিস্তলায় থাকে আমি উপতালায় থাকি কেউ কারো কোনো খোঁজখবর নেই না আমি আশ্চর্যান্বিত হলাম যে এই প্রথম ভাইয়া আমার সাথে এমনভাবে কথা বলল বড় ভাইয়ের মতো কারণ ভাইয়া বেশিরভাগ সময় আমাকে একটু ভয় ভয় করত আজকে মনে হলো ভাইয়া নিজের অধিকার দেখাচ্ছে যে আমি তোর বড় ভাই আমাকে বেশ ভালোই লাগলো আমি কিছু বললাম না আর বলবই বা এই সাত আট বছর কোথায় কি করে বেরিয়েছি আজ এই জায়গায় তো কালো ওই জায়গায় আমার দায়িত্ব ছিল খোঁজ খবর নেওয়ার কোনো খোঁজ খবর নেই কিন্তু ভাইয়া ঠিকই আমার অ্যাকাউন্টে প্রতি মাসে টাকা পাঠিয়ে দিত আমার ভাগের টাকা যাই হোক আমি আবদুলকে বললাম আব্দুল আমি একটু সেলুনে গেলাম বাইরে থেকে আসছি আব্দুল মিসকি মিসকি হাস আর বলল হ্যাঁ ভাইয়া যান দেরি করেন না জলদি ঘুরে আসেন আমি আব্দুল্লার হাসি দেখে বললাম কিরে হাসছিস কেন না ভাইয়া এমনি হাসছি বলে আবার হাসলো আমি কিছু না বুঝে বাইরে বেরিয়ে গেলাম সেলোনে গিয়ে চুলদারি পরিষ্কার করলাম আমি আয়নাতে নিজেকে দেখে একটু অবাক হলাম চুলদারিতে পাক ধরেছে বুঝতে পারলাম আমারও বয়স হয়ে গেছে এখানে এখানে ঘুরতে ঘুরতে কখন যে দাড়ি ধরে যে বুঝতেই পারিনি হুম মনে হলে আজকে প্রথম আয়নাতে নিজের চেহারা দেখছি যাই হোক চুলদাড়ি পরিষ্কার করার পর বেশ ভালোই লাগছে স্মার্ট হ্যান্ডসাম ভাইয়া এখন আর আমাকে বন মানুষ বলতে পারবে না যাই হোক বাড়ির দিকে রওনা হলাম বাড়ির দিকে যেতেই আমাদের সে বাড়ির মোড়ের পাশে পুরাতন যে চায়ের দোকান সেটা চোখে পড়লো আগের চেয়ে এখন একটু উন্নত হয়েছে আগে টিনের চালা ছিল এখন দেখছি বেশ দোকানের ছেলেটি আমাকে দেখে বলে উঠলো আরে রাহি ভাইয়া যে আমাকে চিনতে পারলেন ভাইয়া আমাকে চিনতে পারলেন না ভাইয়া আমি সে আপনাদের পাতল যে তুমি পাতলু তুমি পাতলু তো মোটু হয়ে গেছো ভাইয়া বহুদিন পরে এলেন যে হ্যাঁ আমি বললাম তোমার আবুর খবর কি কোথায় দেখতে পাচ্ছি না যে এবার আমাদের পাতলু বলল বাবা আজ প্রায় পাঁচ বছর হলো ইন্তেকাল করেছেন আমি বললাম ও আমি খুব দুঃখিত না ভাইয়া ঠিক আছে আপনার কোনো খোঁজই ছিল না ভাইয়া বসেন আপনাকে চা দিই কিছুক্ষণ পর পাতলু এক কাপ চা নিয়ে হাজির হলো দিতে দিতে পাতলু বললো ভাইয়া অনেক দিন আগের কথা আপনি যখন চলে যান তখন একটা মেয়ে আপনার খোঁজে এসেছিল তাকে খুব অস্থির দেখাচ্ছিল সে বারবার আপনি কোথায় গেছেন আপনার ঠিকানার খোঁজ করছিল কিন্তু আমরা কেউ আপনার ঠিকানা না জানাই তাকে কিছু বলতে পারিনি আমি বললাম আমাকে আবার কে খোঁজ করবে আমার জানা মতে এমন তো কেউ নেই বললাম বাদ দাও পুরাতন সব কথা এই কথা বলে আমি বাড়ির দিকে রওনা হলাম বাড়িতে গিয়ে ভাবলাম একটু ছাদে উঠে যাক দেখি বাগানটা বেঁচে আছে সব শেষ ছাদে উঠে দেখি বাগানটা খুব সুন্দরভাবে আব্দুল পরিচর্যা করেছে গাছগুলো বেশ বড় হয়েছে অনেক ফুলের গাছ এবং সবজি গাছ লাগিয়েছে একটি চেয়ার পাতা আছে সেই চেয়ারটায় আমি বসলাম বসে বাগানের সৌন্দর্য ফুলের সৌন্দর্য দেখতে লাগলাম বেশ আট দশ রকমের ফুল ছাদ একদম মাতিয়ে রেখেছি যেমনি সুগন্ধ সেমনি দেখতেও সুন্দর ফুল দেখতে দেখতে পাতলোর কথাটা মনে হলো যা আমার খোঁজ কে করতে পারে আর যে বাড়ির কথা বললো সে বাড়িটিতে ছিল প্রভাদের তারা কথা চিন্তা করবো না বলে ওখান থেকে চলে এসেছি যার জন্য সাত আট বছর আমার বাইরে বাইরে কাটানো আমি সবসময় মেয়েদেরকে সম্মান করি কারণ মেয়েরা মায়ের জাতি তাদেরকে পাত্তা একটু কমই দিই কারণ তারা ওয়ান কাইন্ড অফ ভাইরাস আমি মনে করি যে ভাইরাস হাটে আক্রমণ করে আর জানেন তো হাডে আক্রমণ করলে মৃত্যু অনিবার্য আর সে ভাইরাসের নাম হচ্ছে লাভ ভাইরাস যেহেতু আমাকেও সে ভাইরাসে আক্রমণ করেছিল আজও মরে মনে পড়ে সেই দিনের কথা রহিম চাচা চায়ের দোকানে বসে থাকতাম আর ওই বাড়ির বারান্দায় থাকতো প্রভা তাকিয়ে থাকতাম দেখতে অপরূপ সুন্দর ছিল সে চুলগুলো ছিল কুচকুচে কালো কেউ তাকাতে সাহস পেতো না কারণ মেয়েটি যেমন ছিল সুন্দর সেমনি ছিল অহংকারী আমি তাকে থাকতাম ভয় করতাম না কারণ চোখ আছে তাকাবো আমি তো আর বাজে কোনো সাউন্ড করছি না তো এটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল দেখতে দেখতে এমন হয়ে গেছিল যেন প্রতিদিন তাকে না দেখলে দিনই কাটে না আর তারও এমন হয়ে গেছিলো যে সেও ঠিক সময় মতো বারান্দায় আসা চাই তার হঠাৎ একদিন রাস্তার মোড়ে গাড়ির জন্য আমি অপেক্ষা করছি পাশ থেকে শব্দ এলো তো শুনুন ওই চায়ের দোকানে বসে থেকে আপনি আমাদের বারান্দার দিকে ড্যাপ ড্যাব করে তাকিয়ে থাকেন কেন আমি বললাম সরি আপনি আমাকে বলছেন এবার সে মেয়েটি বললো মানে প্রভা বলল এখানে আপনার ছাড়া তো অন্য কেউ নেই আমি বললাম আপনিও তো দেখেন যাই হোক যখন আমি দেখছি তর্ক খুব বাড়ি যাচ্ছে ঠিক ওই সময় একটি রিক্সা চলে আসায় অটোরিকশা চলে আসায় আমি রিক্সাতে আমি উঠে পড়ি আর ওঠার আগে বলি সরি ভুল হয়ে গেছে আর তাকিয়ে দেখবো না কারণ আমি গন্ডগোল আগে বাড়াতে চাই না আর মেয়ে মানুষের সাথে শত্রুতা না করাই ভালো এটা বুঝেছি আমার এক ছোটবেলার বন্ধুর জীবনের অভিজ্ঞতা থেকে যাই হোক এরকম একদিন দুই দিন করে দেখা হতে হতে কথা হতে হতে আস্তে আস্তে ভালোই পরিচয় হয়ে গেল তারপর দেখলাম যে মেয়েটি যত দেমাগি অহংকারে বদমেজাজি মনে করতাম আসলে তা না মেয়েটি বেশ ভালো ভদ্র আস্তে আস্তে তাদের পরিবারের সাথে আমার পরিচয় হল সময় আমাদের অগোচরে দুই পরিবারে মানে ভাইয়া এবং তাদের পরিবার গোপনে ডিসিশন নেয় আমাদের দুইজনের বিয়ে দেওয়ার আমাকে ভাইয়া সে কথা বলে আমি না করি না কিন্তু শুনতে পারলাম প্রভাকে বলায় সে রাজি হলো না বলল আমি ইউরোপ যাব সাত বছরের ট্রেনিং আছে তার এই কথা বলে সে সাত বছরের সময় চাইলো যে সাত বছর পর ট্রেনিং শেষে আমি বিয়ে করব তার আগে কোনো বিয়ে করা কথা আমি ভাবতেই পারি না না আর আমি পড়াশোনা শেষ করেছি বছর দুয়েক আর ঘুরে বেড়ানো আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই বাবার ব্যবসা আছে কিছুদিন পর বাবার ব্যবসার হাল ধরতে হবে তাকে বড় করতে হবে এই আমার কাজ অন্য কিছু করার আমার দরকার নেই একদিন প্রভা আমার সাথে দেখা করলো বলল চলো বিয়ে করে আমরা দুইজনে ইউরোপে চলে যাই আমি বললাম না পৃথিবীতে একমাত্র ইউরোপই আমার সবচেয়ে অপছন্দের জায়গা ইউরোপ ছাড়া পৃথিবীর যে কোনো জায়গার কথা বললে আমি যেতে রাজি আছি ইউরোপে যেতে রাজি নাই সে আমাকে আর কিছু কোনো কথা না বলে চলে গেল। এই ছিল তার সাথে আমার শেষ কথা আব্দুল ছোট থেকেই আমাদের বাড়িতে থাকে আব্দুল সব কিছুই জানত একদিন সকালে সে এসে বলল ভাইয়া প্রভাবকে দেখলাম গাড়িতে জোরে লাগেজ নিয়ে কোথায় যেন গেল। আমি খোঁজ নিলাম তার বাড়ির থেকে শুনতে পেলাম সে ইউরোপে উদ্দেশ্যে রওনা হয়েছে আমার প্রচণ্ড রাগ হলো আমি যোগাযোগ কিংবা বাধা দেওয়ার কোনো চেষ্টাই করলাম না এইভাবে এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস দুই মাস তিন মাস কেটে গেল একদিন চায়ের স্টলে বসে আছি দেখছি দুই বন্ধু বিভিন্ন জায়গার গল্প করছে মানে বিভিন্ন জায়গায় তারা পিকনিকে গেছে সেখানকার করে স্পটগুলোর গল্প করছে নিজের জীবনের অভিজ্ঞতার গল্প করছে আমি ভাবলাম ব্যস্ত হাতে অনেক সময় একটু ঘুরে দেখা যাক আর কতদিন এক জায়গাতেই থাকবো বহুদিন যাবৎ অনেক জায়গায় কোথাও যাওয়া হয়নি বেরিয়ে পড়লাম এই যে বের হওয়া আর আজকে বাড়িতে আসা এর মাঝে পরিচিত আত্মীয় স্বজন এবং পরিচিত পরিবেশ থেকে আমি সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছিলাম সম্পূর্ণ যাকে বলে নেটওয়ার্কের বাইরে এই সব কথা চিন্তা করতে করতে বাগানে বসে কখন এ সে ডাকা ডাকি শুরু করেছে ভাইয়া আপনি ছাদে বসে আছেন আর আমি গোটা পাড়া মহল্লা মোড় খুঁজে বেরিয়েছি হয়রান হয়ে খুঁজে বেড়াই আপনাকে বড় ভাইয়ার ডেকে পাঠিয়েছে আমি হাতঘড়ের দিকে তাকিয়ে দেখলাম সাড়ে সাতটা বাজে আমি ভুলেই গিয়েছিলাম যে ভাইয়া আমাকে রাত্রে খাবার জন্য ডেকেছে তাড়াতাড়ি একটু ফিটফাট হয়ে মানে প্যান্ট শার্ট পরে নিচে গেলাম যে দেখি ভাইয়া বসে আছে আমার মুখ দেখে বলল দুপুরে কিছু খেয়েছিস যে হ্যাঁ খেয়েছি করে যে সময় পার হয়ে গেছে আমার মনেই নাই যে দুপুরে আমার খাওয়া পর্যন্ত হয়নি সেলুন থেকে এসে যে ছাদে বাগানে বসেছিলাম সেখানেই সন্ধ্যা সাতটা বাজিয়ে দিয়েছি ভাইয়ার বাড়ির টেবিলের দিকে তাকিয়ে মাথায় খারাপ এত খাবার মানুষ খেতে পারে টেবিল ভর্তি রান্না মনে হচ্ছে এক সপ্তাহ যাবত ভাবে রান্নাই করে রেখেছে আমি বললাম এত খাবার কার জন্য ভাইয়া ভাইয়া বললো তোর জন্য তুই আসবি বলে এত আয়োজন বললাম আমি এত খেতে পারি চুপ করে বস ভাইয়া আমার প্লেটে খাবার তুলে দিলো খাবার খেতে খেতে বলল এরকম আর কতদিন চলবে বললাম মানে মানে যে ভবখুরে জীবন আর কতদিন চলবে বিশাদি করতে হবে না ঘর সংসার করতে হবে না আমরা তোমার জন্য একটা মেয়ে দেখেছি মেয়েটি তোমার ভাবির খুব পছন্দ তোমার ভাবি ঠিক করেছে আমারও খুব পছন্দ আমি কোনো কথা বললাম না খালি বললাম ভাইয়া আচ্ছা আচ্ছা ভাইয়া বললো কোনো কথা না এটা জীবন না তোমাকে ঘর সংসার করতে হবে অতীতে সব কিছু ভুলে যাও নতুন জীবন শুরু করো আমি বললাম ভাইয়া আমাকে ভাবার সময় দাও ভাইয়া বলো দেখ রাহি কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না জীবন চলতেই থাকে চুল চুলদারিতে পাক ধরে গেছে আর কতদিন এইভাবে চলবে তুই চাইলে মেয়েটিকে একবার দেখে নিতে পারিস আমি বললাম আমার দেখার প্রয়োজন নেই তোমরা যা ভালো মনে করে করো বলে খাবার থা টেবিল থেকে উঠে পড়লাম পেশিনে হাত ধুয়ে বললাম ভাইয়া আমি আমার রুমে গেলাম আমি ওপরে আমার দোতলাই হাঁটা শুরু করলাম দরজা নক হাসতে আস্তে দরজা খুলে দিল সে আমার মনে হলো সে আমাকে পেয়ে খুব খুশি আবার মনে হলো তার মনের মাঝে কোনো কিছু চলছে যাই হোক আমি ওগুলো ভাবার সময় নেই আমার একটু বিরক্তই লাগলো বিয়ের কথা শুনে কিন্তু কিছু করার নেই আমি যে আমার ঘরে বসলাম আর ভাবলাম আসলে তো এটা জীবন না একা একা কতদিন কাটাবো কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না প্রভাব তো আমার কোনো খোঁজ নেয়নি আমার সাথে যোগাযোগ করেনি সে হয়তো এতদিনে বেশাদি করে ঘর সংসার করছে আমি একাই খালি ভবঘরের মতো ঘুরে বেড়াচ্ছি এই সাত পাঁচ ভাবতে ভাবতে এক সময় ঘুমিয়ে পড়েছি আবদুল্লের ডাকে সকালে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে ভাবলাম যে একটু শহরটা ঘুরে দেখি বাইরে বের হতেই ভাইয়া ডেকে বললো কোথায় যাচ্ছিস আমি বললাম ভাইয়া একটু অনেকদিন পরে এলাম তো শহরটা একটু ঘুরে দেখি ভাইয়া বলল তোর গাড়িটা নিয়ে যা আমি আমার গাড়ির কাছে গিয়ে কাভারটা তুললাম তুলে দেখি আমার গাড়ির যত্ন ঠিকভাবেই দেখেছি ভাইয়া গাড়িটা নিয়ে বের হলাম গোটা শহরটা ঘুরে দেখলাম শহরের আমল পরিবর্তন হয়ে গেছে এটা যে আমাদের রাঁচি শহর চেনাই মুশকিল শহর অনেক বড় হয়েছে যেহেতু দক্ষিণ দিকে পদ্মা নদী সেই কারণে দক্ষিণে তো বার জায়গা নেই পূর্ব পশ্চিম আর উত্তরে আমাদের শহরটা বেশ অনেক বেড়ে গেছে দেখে নারী উপায় নেই যাই হোক সারাদিন ঘুরলাম দুপুরে বাইরে খেলাম খেয়ে দিয়ে প্রায় অনেক রাত করে বাড়িতে ফিরলাম বাড়িতে ফিরে কারোর সাথে কথা না বলে সামান্য কিছু খেয়ে সেই দিন তেগ ঘুম পরদিন সকালে আবদুল ডেকে বলল ভাইয়া ভাইয়া বড় ভাই বসে আছে আপনার জন্য সকাল দশটা বেজে গেছে উঠবেন না আমি ঘুম থেকে উঠলাম দেখছি সত্যি ভাইয়া বসে পেপার করছে বললাম ভাইয়া আমি ফ্রেশ হয়ে আসছি ফ্রেশ হয়ে নাস্তা টেবিলে আসতেই আবদুল নাস্তা নিয়ে হাজির হলো নাস্তা টেবিলে দিতেই দেখি স্পেশাল আমার ফেভারিট নাস্তা ওগুলো তোর ভাবি বানিয়েছে তোর জন্য যাই হোক নাস্তা সেরে বললাম ভাইয়া তুমি বলে কি বলবা ভাইয়া বললো কালকে যে কথা বলেছিলাম চিন্তা করেছিস আমি সে তোমরা যা ভালো মনে করো করো তোমরা যা ভালো মনে করো করো তোমরা তো আমার আর খারাপ চাইবা না যাই হোক বেশ জোর সোরে বিয়ের কাজকাম শুরু হয়ে গেল নির্দিষ্ট নির্দিষ্ট একটি দিনও ঠিক হয়ে গেল কিন্তু আমার বারবার পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে মনে পড়ে যাচ্ছে প্রভার কথা মনে হচ্ছে ফুটবলের শটের মতো একটা জোরে করে কিক করে পুরাতন সব চিন্তা ভাবনাগুলো মন থেকে দূর করে দিই কিন্তু যতই আমি দূরে সরা চাই ততই মনে হয় আমার কাছে চলে আসছে ভাবলাম একদিন সব দূর হয়ে যাবে চিন্তা কারণ আসলেই বাস্তবতাইটাই জীবন কারো জন্য থেমে থাকে না আমি মাথা ঠান্ডা করে ভেবে দেখলাম আসলে কারোর জন্য জীবন থেমে থাকে না আমার জন্য প্রভাত জীবন কি থেমে আছে তাহলে আমি কেন প্রভার জন্য থেমে থাকবো তাই ভাইয়ার কথায় রাজি হয়ে গেলাম বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে গেল খুব ধুমধামের সাথে বুঝতে পারছেন টাকা পয়সার কোনো অভাব নেই আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দেওয়া হয়েছে সব অনুষ্ঠান শেষ হলো সব কিছু শেষ বিয়ে হয়ে গেল আত্মীয় স্বজন সবাই বিদায় হয়ে গেছে যার যার বাড়িতে সবাই খুব খুশি ভাইয়া তো মহা খুশি আব্দুল আমি যে রাগান্বিত তা না আমার মনে কোনো দুঃখ নেই তবে কোনো খুশিও নেই একটা বিষয় আমাকে ভাবাচ্ছে বারবার তা হলো বিয়ের অনুষ্ঠানে আমি বেশ কিছু মনে হলো পরিচিত মুখ দেখতে পেলাম আর অনেকেই আমার মুখের দিক তাকিয়ে কেন যেন রহস্যজনক হাসি হাসছিল আমি কিছু বুঝতে পারলাম না যাই হোক অত ভাবার সময় নেই খুব অল্প সময়ের মধ্যে যথেষ্ট ধুমধামের সাথে আমার বিয়েটা হয়ে গেল আত্মীয় স্বজন সবাই চলে গেছে ভাই ভাবি আমাকে আমার ঘরে আগে দিয়ে বিদায় নিয়ে চলে গেল আমি ঘরে ঢুকে সোজা আমার ঘরের যে বারান্দাটা ছিল সে বারান্দায় গিয়ে চেয়ারে বসলাম হঠাৎ আমার মনে বিভিন্ন চিন্তার ঝড় বয়ে গেল নতুন একটা মুখ নতুন একটা মানুষ যাকে কখনো আমি দেখিনি তার সাথে আমার বিয়ে হয়ে গেছে এখন আমার অনেক দায়িত্ব আমি একানা একটা জীবন আমার উপরে নির্ভর করছে এই বিভিন্ন চিন্তার ঝড় মাথায় বয়ে গেল চিন্তা করতে করতে অনেক রাত হয়ে গেছে হঠাৎ আমার পিছন থেকে একটা পরিচিত কণ্ঠস্বর ফেসে এলো এই শুনছেন আমি চমকিয়ে উঠলাম আমার ভিতর থাক করে উঠল আমি চেয়ার থেকে যেন আচমকা লাফিয়ে উঠলাম ওটা পিছে ঘুরে তাকালাম এই পরিচিত কণ্ঠস্বর এ তো প্রভার কণ্ঠস্বর আমি উঠে পিছে ঘুরে তাকিয়ে দেখছি না এই যে সত্যি প্রভা আমি আশ্চর্য হয়ে গেলাম আমি কিছু বলার আগে আমাকে এক গাদা প্রশ্ন ছুড়ে দিল আমার সামনে কোনো প্রশ্নেরই উত্তর আমি দিতে পারলাম না আমি থ মেরে শুধু তার দিকে চেয়ে থাকলাম